সাকিব খান, এই খান যে ভেজাইলা খান এটা কি আপনারা জানেন? এই খানের মধ্যে যে ঘাপলা আছে এটা কি আপনারা জানেন? এই ভেজাইল্লা খানের আসল নাম হল মাসুদ রানা। এই মাসুদ রানা থেকে খান, তার আর জায়গা পাইল না, খান টাইটেলটা সে সংগ্রহ করেছে। মানিকজোজ্জা মেরেছে, আমাদের বংশের মেরেছে, তার সাথে ব্যক্তিগত আপনাদের আমাদের কী দ্বন্দ্ব, এগুলো তো তাকে প্রমাণ করতে হবে। তাকে তো এটাও প্রমাণ করতে হবে সে রেডি হোক তার এই প্রমাণগুলো নিয়ে। 13টি ইউটিউব এবং ফেসবুক পেজের বিরুদ্ধে চিত্রনায়ক সাকিব খানের করা জিডির বিরুদ্ধে সাকিব খানকে চ্যালেঞ্জ করেছেন পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজের সাংবাদিক। সাকিব খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে এবং সন্তান নিয়ে দীর্ঘদিন থেকে নানান আলোচনা সমালোচনা হচ্ছিল। সেই আলোচনা সমালোচনাকে থামাতে 13টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে গুলশান থানায় জিডি করেছেন সাকিব খানের ব্যক্তিগত ম্যানেজার মনিরুজ্জামান। এবার সেই জিডির বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পূর্ণিয়ার খোঁজ। আমি আপনাদেরকে নজর দিতে চাই তার কথার দিকে। তারা সে মিন করছে এই যারা ইউটিউবাররা, তারা পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার ব্যক্তি জীবনের কিছু তথ্য, স্থিরচিত্র, ভিডিও চিত্র বিকৃত করিয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোজন করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রসার করিতেছে। যেমন এক নম্বরে পূর্ণিয়ার খোঁজ, আপনারা যারা আমাদের সাথে আছেন এক নম্বরে আছেন, আমরা সিরিয়ালি পেছনে নেই, সিরিয়ালি এক নম্বরেই আছি। এইবার আমাকে বলেন তো দেখি, এই যে এই লাইনটা সে বলেছে যে উদ্দেশ্যমূলকভাবে পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের, তার সাথে আমার পেশাগত আমাদের আপনাদের কী দ্বন্দ্ব, তার সাথে ব্যক্তিগত আপনাদের আমাদের কী দ্বন্দ্ব, এগুলো তো তাকে প্রমাণ করতে হবে। তাকে তো এটাও প্রমাণ করতে হবে সে রেডি হোক তার এই প্রমাণগুলো নিয়ে। এই যে লাইন বাই লাইন সে প্রথম যেই কথাটা বলেছে, সে তাকে এই যোগাযোগ মাধ্যমে কি ষড়যন্ত্রমূলক, ষড়যন্ত্র কোত্থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে, কীভাবে আপনারা আমরা করছি, এটার প্রমাণ দিতে হবে। তাকে প্রমাণ দিতে হবে পেশাগত এবং ব্যক্তিগতভাবে তার কোন ক্ষতির উদ্দেশ্যে, তার কোন কার কিসের সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব কবে কোথায় ছিল সেইটাকে দিতে হবে। এবং টেকনিক্যাল যে জায়গাটায় তিনি ধরাটা খেয়েছেন, তার নাকি তথ্য, স্থিরচিত্র, ভিডিও চিত্র বিকৃত করিয়া, বলেন তো দেখি একটা কন্টেন্ট বের করতে পারবেন যেখানে তার স্থিরচিত্র, ভিডিও চিত্র, তথ্য কোথাও বিকৃত করা হয়েছে? একটা কন্টেন্ট বের করতে পারবেন কিনা? আমরা স্টেট ইনফরমেশন যা পেয়েছি সরাসরি আপনাদেরকে ডেলিভারি দিয়েছি। সাংবাদিকের কাজ কী? সাংবাদিক সূত্র মেনটেন করে, তথ্য মেনটেন করে, এক গাদা আমরা তৈরি করছি, আপনি রেডি হন। চ্যালেঞ্জটা এই জন্যই দিচ্ছি যে রেডি হন, এই প্রতি লাইনে 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 প্রমাণ তো আপনাকেও করতে হবে, তাই না? না করে যাবেন কোথায়? সাকিবের করা জিডিতে এক নম্বরে উল্লেখ রয়েছে পূর্ণিয়ার খোঁজ, এছাড়াও রয়েছে বড় ভাই বদবচন 2.0, আরজে নীরব, হাসান সাইদুল, 0 to 0 চ্যানেল, দ্য ইয়ং ফিলো। এছাড়া ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে এসকে মিডিয়া, স্বপন আহমেদ, দেশ বাংলা, ডিজিটাল বাংলাদেশ নিউজ সহ আরও কয়েকটি চ্যানেল। নায়িকা বুবলির সঙ্গে সাকিব খানের ব্যক্তিগত জীবন সমালোচনা আর বিতর্ক ঠেকাতে বাধ্য হয়ে সাকিব খান তার ফেসবুকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তার প্রেক্ষিতে সাকিব খানের ব্যক্তিগত ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান গুলশান থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখিত 13টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।